দেখো আজকে হচ্ছে লাস্ট ডেট ঠিক আছে ফর্ম ফিল আপ করার আজকে হচ্ছে সাত এক দু তো এখানে কি রয়েছে একটু তোমরা এই নোটটা দেখে নেবে এই নোটটা দেখা খুবই জরুরি তার কারণ হচ্ছে এই নোটটা যদি তোমরা ভালো করে না দেখো কবে এডিট অপশান দিচ্ছে বা কবে থেকে এডিট করতে পারবে তোমাদের কি ভুল হলো কি ভুলগুলো রয়েছে সেইগুলো জানতে পারবে ঠিক আছে তো একটু আমি তোমাদেরকে এটাকে সারাংশ হিসাবে বলে দিই কি লেখা রয়েছে এই জায়গাতে তো প্রথমেই বলি যে এই যে বারো থেকে সতেরো তারিখ অর্থাৎ বারো এক দুহাজার থেকে সতেরো এক দুহাজার পর্যন্ত তোমরা যে আবেদনপত্রগুলো পূরণ করেছো তার ড্যামি একটা অ্যাডমিট কার্ড ডাউন করা ডাউনলোড করা যাবে এখানে ড্যামি অ্যাডমিট কার্ড ডাউনলোড বলতে কি বোঝাচ্ছে জানো যে তোমার তুমি যে ফর্ম ফিল আপটা করেছো তাতে কোনো ভুল আছে কি না যদি কোনো ভুল থাকে তাহলে এই বারো থেকে সতেরো তারিখের মধ্যে তুমি সেটাকে এডিট করে নিতে পারবে বা ওটি সংশোধন করে নিতে পারবে ঠিক আছে তবে এইটাই হচ্ছে শেষ সুযোগ এরপরে এই যে বারো আর সতেরো বারো থেকে সতেরো এরপরে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না হুম এটা গেল উপরের অংশটা বোঝা গেছে এরপরে নিচের অংশটা আমি বলে দিই নোট কি দেওয়া দেওয়া রয়েছে আজকে ধরো শেষ দিন যদি কারোর কি হয় যে পেমেন্ট কেটে নেওয়া হয়েছে কিন্তু পেমেন্ট কেটে নেওয়ার পরেও কোনো আপডেট হয়নি তাহলে তোমাদেরকে ওয়েট করতে হবে কতক্ষণ বারো থেকে চব্বিশ ঘন্টা এই বারো থেকে চব্বিশ ঘন্টা পরও যদি কোনো রকম কোনো রকম তোমরা যদি আপডেট না পাও আপডেট না পাও তাহলে তোমাদের কি কি করতে হবে না একটি ইমেল পাঠাতে হবে হেল্প ডেস্ক ইমেল রয়েছে না এই যে ইমেল রয়েছে এখানে তোমাদেরকে একটা ইমেল করতে হবে সেই ইমেলটি কিন্তু একবারই করবে এবং ইমেলের মধ্যে তোমার যেটা রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদেরকে দিতে হবে রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে বা এটা বাধ্যতামূলক আর এই মেলটা পাঠানোর পর তোমাদেরকে ওয়েট করতে হবে আরও বারো থেকে চব্বিশ ঘন্টা ঠিক আছে তো এটা গেল মোটামুটি তোমাদের এডিট অপশান নিয়ে একটা ছোট্ট নোট এখানে দিয়ে রেখেছে এরপর আমরা এবার ডাইরেক্ট নোটিফিকেশানে চলে যাবো একটা নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে সেই নোটিফিকেশানটা আমি তোমাদেরকে একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি এই নোটিফিকেশানে তোমাদের কি বলেছে একবার দেখে নাও যে কথাটা তোমাদেরকে একটু আগেই বললাম সেই কথাটাই এখানে বেশ বেশি করে লেখা রয়েছে বা বড়ো করে দেওয়া রয়েছে এখানে দেখো এই বারো এক দুহাজার থেকে সতেরো এক দু হাজার মধ্যে তোমাদেরকে এই ওয়েবসাইটে ঢুকে তোমরা কি করবে ড্যামি প্রবেশপত্র এখানে লেখা আছে যে ড্যামি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং তোমরা দেখে সেই ড্যামি ডাউনলোডটা দেখে দেখবে যে কোন জায়গায় ভুল রয়েছে তোমাদের যদি কোনোরকম ভুল থাকে তাহলে সেটাকে সংশোধন করে নিতে হবে এই সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে এরপর যদি দেখা যায় যে সাত তারিখ হচ্ছে অর্থাৎ আজকে লাস্ট ডেট ঠিক আছে এ আজকের মধ্যে কারোর হয়তো পেমেন্ট হলো না বা কেউ পেমেন্ট করনি। কেউ হয়তো দেখা গেল ফর্ম ফিল করে রেখে দিয়েছ কিন্তু দেখা যাচ্ছে নেট স্লো হয়ে গেছে নেট স্লো হয়ে যাওয়ার জন্য পেমেন্ট বাকি হয়ে গেছে পেমেন্ট বাকি সেই পেমেন্টটা করার জন্য তোমাদেরকে টাইম দেওয়া হচ্ছে আট এক দু থেকে দশ এক দু পর্যন্ত অর্থাৎ আজকে অনেকে হয়তো ফর্মটা ফিল করে দিয়েছ কিন্তু কোনোভাবেই পেমেন্ট হচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে দেখা যাবে কি সেক্ষেত্রে তোমরা এই আট এক দু হাজার থেকে দশ এক দু হাজার মধ্যে তোমাদেরকে পেমেন্টটা করে দিতে হবে তোমাদের যদি এই তারিখের মধ্যে আট এক দু থেকে দশ এক দু হাজার মধ্যে পেমেন্ট না হয় তাহলে তোমাদের আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমরা যখন ড্যামি প্রবেশপত্রটা পেয়ে যাবে এটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে দেখা গেল কি এই যে এডিট অপশানের কথা বলছো না যে ডেমি প্রবেশপত্রটা পেয়ে যাচ্ছ এখানে যদি দেখা যায় কোটা যে কোটাতে যেমন ধরো কারোর জেনারেল করার কথা সে ও করে দিয়েছ বা ও করার কথা সে এস সি করে দিয়েছ কিংবা অনেকেই আমাদের পশ্চিমবঙ্গের তোমরা সকলেই জানো যে প্রত্যেকে জেনারেল হবে তারা কাস্ট দিয়ে দিয়েছ তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা চেঞ্জ করা যাবে এবং সেটা চেঞ্জ করার জন্য যদি তুমি একটা পেপারের জন্য ভুল করে থাকো তাহলে দুশো টাকা আর যদি দুটোতেই ভুল করে থাকো অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টুতে দুটোতেই যদি ভুল করে থাকো তাহলে তুমি সংশোধন করার জন্য তিনশো টাকা তোমাকে জমা করতে হবে ঠিক আছে তো এটা একটু খেয়াল করবে এটা তুমি একটু খেয়াল না করলে এই জায়গাটা ভুল থেকে গেলে হয়তো কোনো পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে ঠিক আছে তো এই জায়গাটা একটু তোমরা দেখে নিও এই নোটিফিকেশানটা অলরেডি দিয়ে দিয়েছে এই নোটিফিকেশানটা রয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে বাকি আরও কিছু ডিটেলস এখানে রয়েছে তাহলে প্রধান কী কী বিষয়গুলো দাঁড়ালো একবার বলে দিই যে তোমাদের আজকে সাত তারিখ লাস্ট ডেট যদি পেমেন্ট করতে অসুবিধা হয় বা পেমেন্ট যদি না হয়ে থাকে তাহলে আট তারিখ থেকে আট এক দু থেকে তোমাদের দশ তারিখ পর্যন্ত দশ এক দু হাজার চব্বিশের মধ্যে পেমেন্ট করে নিচ্ছ ঠিক আছে এই পেমেন্ট যদি না হয়ে থাকে তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যেটা ড্যামি অ্যাডমিট কার্ড ড্যামি অ্যাডমিট কার্ডটা তোমরা পাচ্ছ কবে থেকে ড্যামি অ্যাডমিট কার্ড পাচ্ছ বারো এক দু থেকে সতেরো এক দু যদি এখানে দেখা যায় কোনো কারণে তোমাদের কোনো ভুল হয়েছে নামে হোক বা আরও অন্য কিছুতে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা চেঞ্জ করতে পারবে তার জন্য যেতে হবে কোথায় না এই ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট গিয়ে তোমাদেরকে অর্থাৎ এই সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে করতে হচ্ছে তিন নাম এটা এক নাম্বার গেল এটা দু নাম্বার গেল তিন নাম্বার হচ্ছে যদি দেখা যায় যে কারোর কোটা সম্পর্কে পরিবর্তন করার জন্য তোমাদেরকে এটা পরিবর্তন করার জন্য তোমাদেরকে সতেরো তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে এই সতেরো তারিখ পর্যন্ত একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে তোমাদেরকে সংশোধন করে নিতে হবে ঠিক আছে একটা পেপারের ক্ষেত্রে দুশো টাকা আর দুটো একসাথে যদি করো তাহলে তিনশো টাকা খরচ হচ্ছে তাহলে এটাই ছিল আজকে এটা ছোট্ট তথ্য পরবর্তী ক্ষেত্রে আরও কোনো তথ্য যদি আসে আরও কোনো যদি ইনফরমেশান আসে তাহলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ